নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। শুরু করছি এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান ড্রিম ডেস্টিনির সেই সেগমেন্ট যা একটা বিকল্প পথ নিয়ে আসতে চাইছে, এবং আমরা নিশ্চিত পথ এখান থেকে তৈরি হবে। যে পথের এক প্রান্তে আমরা আছি, আর এক প্রান্তে আপনারা আছেন, আপনারা একটু এগিয়ে আসবেন, আমরা একটু এগিয়ে যাব, এবং একসময় সীমারেখাটা মুছে যাবে। কী সেই সীমারেখা? অজ্ঞানতার সীমারেখা। জানুন, অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয় যেখানে অপার সম্ভাবনা লুকিয়ে রয়েছে, এবং এই অপার সম্ভাবনার যতগুলি ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলিতে আপনাদের যা দ্বিধা, প্রশ্ন, দ্বন্দ্ব, অন্ধকার, সেগুলো মুছে যাক। জ্ঞানের আলো তার মধ্যে প্রবেশ করুক, নিজেরা প্রশ্ন করুন, ভয় না পেয়ে জানতে চান। এই যে জানতে চাইবেন, ভয় পাবেন না, প্রশ্ন করবেন, সেই মাধ্যম হচ্ছে এই মুহূর্তের অনুষ্ঠান। নিছক ফোন করলাম, ডেট অফ বার্থ বললাম, কিছু সংখ্যা বললাম, জেনে নিলাম কি হয়েছিল অতীতে, কি হতে চলেছে ভবিষ্যতে। শুধু এটুকু অ্যাস্ট্রোলজি নয়, তার বাইরে বহু কিছু রয়েছে। একজন মানুষের জীবন দর্শন পাল্টে দিতে পারে এই শাস্ত্র, সমাজ তৈরি করতে পারে এই শাস্ত্র, নতুন কিছু তৈরি করতে পারে এই শাস্ত্র, যেখানে আপনি এবং এক এবং অদ্বিতীয় ঈশ্বর একত্রে রয়েছেন। সেই জায়গা থেকে প্রশ্ন, সেই জায়গা থেকে আপনাদের জিজ্ঞাসা। সমাজ মাধ্যমে স্যার শ্রীমণি ভাস্কর তিনি একটা পোস্ট করেছিলেন, তার নানান কোর্স নিয়ে তিনি সেখানে বলেছিলেন যে কোর্সগুলো তিনি শেখান, আমাদের মাইন্ড ট্রেনিং থেকে শুরু করে বাস্তু লেভেল 1, 2, 3 সেই কোর্স, বেসিক নিউমেরো কোর্স, আপনাদের জন্য যেখানে কাস্টমাইজড কোর্স রয়েছে, যেগুলো তিনি শেখান। প্রচুর প্রশ্ন আছে আপনাদের সেই বিষয় সংক্রান্ত। তার পাশাপাশি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নিয়েও প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা নানান কমেন্টে করেন, আমিও দেখি পড়ি সমাজ মাধ্যমে গিয়ে। অনেকে প্রশ্ন করেছেন, আচ্ছা স্যার, আমরা এরকম শুনেছি আমার ছকেই কোনো একটা শুভ যোগ রয়েছে, কিন্তু বলা হচ্ছে সেটা নাকি নিজ ভঙ্গ। স্যার, আমি তো এর কোনো রেজাল্ট পাচ্ছি না, কেন এরকম হয়, কী হতে পারে তার অ্যাসপেক্ট, আপনাদের প্রশ্ন, কারণ আপনারা জানেন না। স্যার চান আপনারা প্রশ্ন করুন, আপনারা জেনে নিন, বিশ্বাস আসুক, আস্থা আসুক, ভয় ভীতি নয়। এটা এতটাই শক্তিশালী একটা সাবজেক্ট যেখানে সমস্তটা নির্ভুলভাবে বলা সম্ভব। এবং আপনাদের কোর্স নিয়েও যে যে প্রশ্নগুলো থাকে, তার মধ্যে খুব কমন প্রশ্ন, স্যার কী পদ্ধতিতে আপনি শেখাচ্ছেন, কীভাবে আমরা সেখানে শিখতে পারবো, একসঙ্গে কটা কোর্স করতে পারবো, দুটো কেন করতে পারবো না। চাইবো আজকের অনুষ্ঠানে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আপনারা খুঁজে নেবেন। স্যার তো রয়েইছেন, কিছু প্রশ্ন আমিও আপনাদের সুযোগে স্যারের কাছ থেকে করে নেব। আর ওই যে বললাম, বেসিক অ্যাস্ট্রোলজি নিয়েও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার অনেক নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে অত্যন্ত ধন্যবাদ সুন্দর একটা অদ্ভুত সূচনা করার জন্য। এবং এই প্রসঙ্গে বলবো, শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নিয়ে নয়, আপনি নিউমারোলজি নিয়ে কোশ্চেন করতে পারেন, আপনি বাস্তু নিয়ে কোশ্চেন করতে পারেন, কিন্তু মাইথোলজি নিয়ে করবেন না, তার কারণ কিছু লিগাল ইস্যুস থাকে সেখানে। আমি মাইথোলজিক্যাল রিলেটেড জায়গার জন্য আমি নিজেকে ঠিক যোগ্য বলে মনে করছি না। মাইথোলজিক্যাল কোশ্চেনে অ্যান্সার দেওয়াটা আমার কাজ নয়, কিন্তু অ্যাস্ট্রোলজির জন্য কোনো কনফিউশন থাকে অবশ্যই করবেন। এখানে ঠিক ডেট অফ বার্থ আমার এত, টাইম অফ বার্থ এত, আমার ভাগ্যে কী আছে, এটা নয়, অ্যাস্ট্রোলজির সঙ্গে কোনো কানেক্টেড এবং আমি যে কোর্সগুলো করাচ্ছি সেই রিলেটেড। হ্যাঁ কেউ আছেন, বলুন কী বলছেন। নমস্কার। হ্যালো। হ্যালো নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি শুনতে পাচ্ছি না। আমি শিলিগুড়ি থেকে বলছি, বৈদিক আচার্য। হ্যাঁ আপনি মুখের কাছে নিয়ে বলবেন। হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, বৈদিক আচার্য। বৈদিক আচার্য যে সেই বলেছিলেন শুক্র কোথায়, তুঙ্গে কোথায়, শনি বোধহয় তুঙ্গে। হ্যাঁ হ্যাঁ বিশ্বলগ্ন ছিল। হ্যাঁ একদম বিশ্বলগ্ন ছিল। বলুন বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল, আপনি যে বলেছিলেন যে আগের দিন মাঙ্গলিক মঙ্গল যদি 12 হাউসে থাকে তাহলে সে মাঙ্গলিক হচ্ছে।
আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছিলেন আরেকটা এর সাথে যে যদি চন্দ্র থার্ড হাউস বা এইথ হাউসে যদি থাকে তাহলে মাঙ্গলিকটা ক্যান্সেল হয়ে যায়, মানে সেই ফলটা বাজে ফলটা দেয় না সব লগ্নের ক্ষেত্রে? আবার কথা ড্রপ করছে, উনি বলছেন সব লগ্নের ক্ষেত্রে। সেটা কি সব লগ্নের ক্ষেত্রে? এটা সব লগ্নের ক্ষেত্রেই মোটামুটি, আমি মোটামুটি কয়েকটা রুল বলেছি সমস্ত রোলগুলো যারা সলিড ফাউন্ডেশন করবে তাদের ক্ষেত্রে, কিন্তু এটা আমি বলতেই চাই এক্স্যাক্টলি দ্বাদশে মঙ্গল রয়েছে আমার কাছে, অন্তত আমি 1,00,000 চার্ট দেখেছি। আমার হচ্ছে বৃষ লগ্ন, আমার মানে কর্কট রাশিতে আমার চন্দ্র পুনর্বাসন নক্ষত্রে আছে, ওর জন্য আমি বললাম আপনাকে। বৃষ লগ্ন কর্কট রাশিতে পুনর্বাসন নক্ষত্রে কি আছে? চন্দ্র। চন্দ্র, চন্দ্র। এখানে মঙ্গলের কি ব্যাপার এলো? আপনি তো বললেন মঙ্গল নিয়ে প্রশ্ন করলেন। না না, মঙ্গল আপনি বলেছিলেন না চন্দ্র। আপনার মঙ্গলটা কোথায় আছে? আপনার মঙ্গল কোথায় আছে? মঙ্গলটা আমার মেষে রয়েছে। ও, মঙ্গল আপনার 12 হাউসে আছে। হ্যাঁ, আরো কিছু ডিটেইলস দেখা প্রয়োজন, কিন্তু এখানে মাঙ্গলিকের এফেক্ট সেভাবে কিন্তু পাওয়া মানে ব্যাপারটা অতখানি নয়, অতখানি মাঙ্গলিক এফেক্টটা জেনারেলি থাকবে না। মঙ্গল কোন স্টারে আছে? মঙ্গল আছে হচ্ছে ভরণী নক্ষত্রে, ভরণী শুক্র স্টারে। উল্টো পাল্টা মেয়েদের চক্রে পড়বেন, উল্টো পাল্টা মেয়েদের চক্রে পড়বেন, রাত্রিবেলা মোবাইল খুলে উল্টো পাল্টা দেখবেন কিছু সরিটুসে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। রাত্রিবেলা উঠে উল্টো পাল্টা দেখতে আরম্ভ করবেন ফোনে, যে কন্ডিশনটা মাঙ্গলিক ওভাবে তৈরি করবে না, ফোনেতে রাতের পর রাত অনেকক্ষণ ধরে জাগবেন, রাত্রিবেলা জেগে হয়তো কিছু দেখছেন যেটা ইল্লিগাল দেখা, বুঝে নিন। আমাই রং? না, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এটা এই মাঙ্গলিকের এই এফেক্ট দেবে, কারণ ধরুন বউ আসার পরে যদি দেখে আপনি ওসব দেখছেন ওইভাবে মাঙ্গলিক অ্যাটাক করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুতরাং মাঙ্গলিকের এফেক্টটা কিন্তু বিভিন্ন দিক থেকে আসে, এটাও তো একটা এফেক্ট, এটাও একটা এফেক্ট ঘুরিয়ে আসে। মাঙ্গলিক মানেই কি হয়ে গেল ফ্যাক্টর নয়, বিভিন্ন এফেক্ট রয়েছে। আমি তো এটাই তো বলতে চাইছি যে আমি এখান থেকে সেরকম কিছু সূত্র আবিষ্কার করেছি বিভিন্ন গন্ধ ঘেটে। দেখুন, আগে সূত্র ছিল, পরবর্তীকালে সূত্র আছে, মধ্যেখানটা হারিয়ে গেছে, ইংরেজরা অ্যাটাক করেছে, হুন অ্যাটাক করেছে, সব চারদিক থেকে অ্যাটাক কিছু কিছু লোকের কাছে ছিল, সেগুলোর মধ্যে আমি আমি আপনাকে সষ্টাঙ্গ প্রণাম করতে চাই, কারণ আপনার ফিলোসফি আমার জীবনে প্রায় 60% আমি নিজেকে র‍্যাপিড চেঞ্জ করে ফেলেছি জাস্ট আপনার ফিলোসফি ফলো করে করে। সষ্টাঙ্গ মানে জানেন? একদম স্যার, আটখানা অঙ্গ একদম হয়ে সষ্টাঙ্গ হয়ে আমি আপনাকে প্রণাম করতে চাই। সষ্টাঙ্গ প্রণাম করা হয়েছে আপনি জানেন? আমি টিভির অনুষ্ঠানে একদিন বলেছিলাম, আপনি বলেছিলেন যে আপনি ষষ্ঠাঙ্গর যে এক্সপ্লেনেশনটা সেটা দিয়েছিলেন, কপাল হাত পা হাঁটু সমস্ত কিছু ঠেকতে চাই, ঠিক ওইভাবেই আমি আপনাকে প্রণাম করতে চাই। কারণ আমাকে প্রণাম করবেন না, আমি আপনাকে প্রণাম করছি। বেসিক্যালি আমি এমন একটা মানুষ, প্লিজ শুনুন, আমি এমন একটা মানুষ, আমাকে যে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আমি তাকে আরো জড়িয়ে ধরে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। মানে আমাকে আপনি যা করবেন আমি ইকুয়ালি তাই আপনার সঙ্গে করবো। কেউ যদি আমাকে বাজে বলে আমি তাকে আরো বাজে বলি, কেউ যদি আমাকে প্রণাম করে তাকে আমি আরো মহাভাবে প্রণাম করি। এবার আপনার প্রশ্ন করুন স্যার। আমার প্রশ্ন বলতে আমি একটা কথা বলতে চাই, কারণ আমি আপনাকে ইন্সপায়ার করে আপনার অনেক জিনিস কপি করে করে লোকের কাছে আমি প্রচার করেছি, এবং আমি আপনার অনুষ্ঠান থেকে আমি কিছু করে খাচ্ছি। আমি এটা আজকে আপনাকে একদম ওপেন মিডিয়ার সামনে বলতে চাই। আপনি কি অ্যাস্ট্রোলজার? আমি 1 মাস হলো অ্যাস্ট্রোলজি শুরু করেছি, আমি কোন ইনস্টিটিউট থেকে পড়িনি, আমি দীর্ঘ 5 বছর চার্ট কাস্টিং করতে পারেন স্যার? আমি যেভাবে করি আমি জাস্ট আপনাকে একটু বলছি আমি কি করে অ্যাস্ট্রোলজিটা করি। আমি জাস্ট যখন কোন একটা চার্ট ঢোকে আমার কাছে আমি দেখি কাস্পাল সাবলট। না, আমি বলছি আপনি চার্টটা কি কাস্ট করতে পারেন না ল্যাপটপের সাহায্যে সফটওয়্যার নিয়ে করেন? আপনাকে ভেতরে প্রচুর মেটেরিয়াল আনতে হবে, এই যে অত্যন্ত কম মূল্য নি, মূল্য না নিলে মূল্যায়ন হবে কিভাবে? এই জন্যই তো স্যার মূল্যটা নিচ্ছি, এই জন্যই মূল্য নিচ্ছি। কম নেবেন না, প্রচুর খাটুন লড়ুন কিন্তু মূল্য নিন। আমি চাই না, আমি চাই না অ্যাস্ট্রোলজার ভিজিট 100 টাকা হোক, আমি চাই অ্যাস্ট্রোলজার ভিজিট 10,000 টাকা হোক। কারণ একটা মানুষ অ্যাস্ট্রোলজার একজন মানুষের জীবনে খালি সিদ্ধান্ত দিয়ে 1 কোটি টাকার বিপদকে উদ্ধার করে দেয়। ভেবে দেখুন, আপনি কি কারোর কি কোনো বিপদ উদ্ধার করেননি?
করেছি স্যার, তার প্রমাণ আছে। আমিও আপনার মতো হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডকুমেন্টেড লিখি, একদম রেখে দেবেন, একদম প্রুফ রেখে দেবেন। ওখানে অ্যাস্ট্রোলজি জাস্ট 6-7 দিন হলো পড়ানো শুরু হয়েছে। সম্ভবত আমি 100% খবরটার সম্বন্ধে তাইগিকাত করিনি, সম্ভবত পড়ানো হচ্ছে। এই সাবজেক্টটার মধ্যে কিছু না থাকলে তাহলে কি বিএ ডিগ্রি দেবে ব্যাচেলর অফ আর্টস? ঠিক পড়ানো হচ্ছে, আপনি গুগল করে দেখে নেবেন। স্যার আমি একটা আপনাকে কোশ্চেন করতে চাই, আমি যে প্রসেসটা এগোচ্ছি সেটা যদি আপনি একটু বলেন বলুন ঠিক কিনা। আমি জাস্ট যখন কোন একটা চার্ট ঢোকে আমি সবার আগে দশা অন্তর্দশা দেখি, দেখে পুরো 50% প্রেডিকশন ওখানেই মিলিয়ে দিই। আমাকে বলছে আমার চাকরি কোথায় হবে, চাকরি কি নিয়ে আমি করবো। আমি 10,000 কাসপাল সাব লট দেখলাম, স্টার লট দেখলাম, বলে দিলাম এটা 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 করলে আপনি সাকসেস পাবেন। একটা কথা বলি, আমি একটু ক্ষমা চাই নিয়ে বলছি, কৃষ্ণমূর্তি জি আমাদের প্রণম্য, আমাদের মাথায় এত বুদ্ধি নেই। কৃষ্ণমূর্তিজি যে পদ্ধতি তৈরি করেছে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা স্ট্রং এবং শার্প পদ্ধতি, কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন যে 43 সেকেন্ডের ডিফারেন্সে বা 7-8 মিনিটের ডিফারেন্সে কাজগুলো চেঞ্জ হয়ে যায়। একদম স্যার, আপনি আপনি দেখবেন, আমি আমার এক আত্মীয় দেখেছি লগ্নের 7th হাউসের কাসপাল সাবলট জুপিটার, সেই জুপিটার 3-7-11 কানেক্টেড। আমি তার বিবাহ জীবন নিয়ে বলছি, 7th এর সাবলট 3-7-11, তার বিবাহ জীবনকে আপনি কি ফিল করছেন? বিবাহ জীবনে বিয়ের পরেই উন্নতি, 7-11 কানেকশন, তার ডিভোর্স হয়েছে, মিলছে না তো, কেন বলুন তো? কেন তার টাইমটা 6-7 মিনিট আগে ছিল বা 3-4 মিনিট আগে ছিল, ওটা আসলে রাহুর কাসপাল সাবলট। আচ্ছা, রাহু ডাইরেক্টলি 7-8-5 কানেক্টেড, সেপারেশন। তাহলে এই জায়গাটা যে কৃষ্ণমূর্তি পদ্ধতি একদম কারেক্ট, আমরা তার ওনার নখের যোগ্য নই, উনি এত উনি আমাদের জ্যোতিষশাস্ত্রকে 2 লাখ বছর আগে এগিয়ে দিয়েছেন, কিন্তু ওই জায়গাটা তো বাস্তবের ক্ষেত্রে আমরা তো ঘেটে যাচ্ছি। আমাদেরকে যখন লোক আসে বলে এই 12:15 থেকে এই মোটামুটি ইনস্ট্যান্ট দেখে বলতে পারবেন যে সেই ছেলেটির পড়াশোনা হয়েছে না হয়নি, ডাইরেক্ট আমি দেখে বলে দিতে পারবেন সেখানে। কিন্তু এবং অদ্ভুত দেখবেন, এরকম তো নেই, এই জন্য ভালো করে চেক করুন। ওই আপনাকে বললাম না, আপনার কপি পেস্ট আমি করিনি, ভালো করে চেক করুন, আমি ফোনটা ধরে আছি। হ্যাঁ হবেই হবে, বলে হ্যাঁ স্যার আছে, হবেই হবে ওটা। কারণ কি, বাস্তু মানে কি, আমি কি বলেছি, বাড়ি মানে কি, ভবন, ভবন মানে ভবন মানে চিন্তা, ভাবনা, ভাবনা। আপনি ওইভাবেই করে ফেলবেন, করবেন সেই রকমই কাজ হবে, ওইভাবেই করে ফেলবেন। এবার আমাদের কাজ হচ্ছে যদি কিছু ঘেটে যায়, উল্টোপাল্টা হয়ে গেছে, সেখানে ধরে রাখুন আপনি একটা কথার কথা, ফিনাইলের বোতল আপনি নর্থে রেখেছেন, ফিনাইল দ্রব্যটা একটা কেমিক্যাল প্রোডাক্ট, শনি মঙ্গল মিশ্রিত, সেটাকে আপনি উত্তর দিকে নিয়ে গেছেন, উত্তর দিকের কালগ্রহ বুধ, বুধ ধরুন আপনার দশমে বসে আছে, দশমে বুধ প্লাস মঙ্গল প্লাস শনি কি করছে আপনার লগ্নের সাপেক্ষে দেখে নিন।
যদি দশমে মঙ্গল বুধ এবং শনি ভালো করে ওটা ভালো, দশমে মঙ্গল বুধ যদি বিপদ তৈরি করে ওটাকে সরাতে হবে। আমরা সামান্য সামান্য এরকম কিছু ভুলভ্রান্তি করে ফেলি এবং ওটা করার পর আর একটা ঘটনা শুনুন, আর একটা ঘটনা শুনুন, অদ্ভুত ঘটেছে। আমি বর্ধমানে কিছুদিন আগে গেছিলাম, সেখানে একটি বাবা এসে বললেন, জানেন তো প্রায়শই আমার বাবা মানে বাবা ছেলের মধ্যে অশান্তি হচ্ছে, প্রায়শই অশান্তি হচ্ছে। তো উনি আমার পুরনো ক্লায়েন্ট, অনেকবার আমি তাকে রেমেডি দিয়েছি, উনি আবার আমার যোগাযোগ রাখেন, আসেন একটুখানি দেখেন টেকেন, বিজনেস করেন, প্রতি মুহূর্তে উনি ইয়ে করেন, প্রতি বছর করে দেখান। বলছে খুব অশান্তি হচ্ছে বাবা মানে পিতার সঙ্গে সন্তানের। আমি ছকে এসেছিলাম মানে ফিফথের সাথে নাইনথের নেগেটিভ কোনো অ্যাসপেক্ট পাচ্ছি না, আপনার কথায় যে আপনি অ্যাসপেক্ট বললেন এটা পাচ্ছি না, রবির সাথে কেতুর কোনো অ্যাসপেক্ট পাচ্ছি, রবি মানে পিতা, কেতু মানে সন্তান, পুত্র সন্তান, নিশ্চয়ই জানেন। এবার কেতুর যে দেবতা জানেন কে, ওনাকে জিজ্ঞেস করছি, কেতুর দেবতাকে জানেন? উনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার ঘরের যেখানে রয়েছেন সেই ঘরের বাইরে কি আপনি গণেশ রেখে দিয়েছেন? বলছে না তো না তো। আমি ইমিডিয়েটলি আপনি ফোন করুন আপনার ওয়াইফকে, ওয়াইফ ফোন করে বলছে কই বুঝতে পারছি না, আমি ভিডিও কল করুন, ঠিক ঘরের বাইরে গণেশকে রেখেছে, মানে এনার্জি বাইরে রেখে দিয়েছে, মানে ব্যাপারটা বুঝুন, মানে বাবা যে ঘরে থাকে তার ঘরের একটু বাইরে দিয়ে একটা ছোট্ট একটা এ ছিল, একটা কোনো একটা আলমারি মতন ছিল ওখানে রেখেছে, মানে বাড়ির বাইরে না, আপনি মাইথোলজিতে পড়ুন, পার্বতী স্নান করার সময় বা কিছু গণেশকে বাইরে রেখেছিল, শিব কি করেছে গলা উড়িয়ে দিয়েছে, তাহলে মাইথোলজি ইজ দ্য সিম্পটম, ঠিক স্যার, বুঝতে পারছেন? এবং শুনুন এবং শুনুন, আজকে ম্যানেজারকে আমায় বলেছে যে ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, বুঝতে পাচ্ছেন? এত ভেতরে আমি এই মজাগুলো পাই, ভেতর ভেতর হাসি, সেটাই আমি লোককে শেখাতে চাইছি, ঠিক স্যার, বলুন আর কিছু। আর একটা স্যার, আমি যেটা যেভাবে আমি রেমেডি ডিজাইন করি, আচ্ছা প্রথমত আমি একটা কথা বলি, আমি কিন্তু স্যার আপনার ফেসবুকে যে কিছু সিম্বল দেন সেগুলো আমি আপনাকে পারমিশন না নিয়ে আমি কয়েকজনকে দিয়ে দিয়েছি, আমি এটা ওপেন মিডিয়াতে বলে দিচ্ছি, আপনি ফেসবুকে যে, দেখুন আমি একটা কথা বলি, আমি একটা খুব ক্লিয়ার কথা বলি, আমি যা কিছু আর্নিং করি তার 10% দান করি এইভাবে, কেন দান করি, দানের মাধ্যমে টাকাটা রিনিউ হয়, বুঝতে পারছেন? আমি যা শিখেছি আমি যা আর্ন করি তার কিছু অংশ আমি বেলাই, এবং এই বেলানোটা কিন্তু আবল তাবল করে বেলানো নয়, আমি ফিল করি ঈশ্বর কৃপা করলে ইট উইল ওয়ার্ক, যদিও আমি আইনের জায়গা রেখে দিই, যাক আপনি আর একদিন ফোন করুন, অনেকক্ষণ কথা হলো, আর আপনি পারলে আমাদের সিম যে সলিড ফাউন্ডেশন কোর্স জয়েন করতে পারেন, আপনার জন্য মতন লোকেদের জন্যই আমি কোর্সটা চালু করেছি, এটা করুন, করলে আপনি বলে খুব কম পয়সা নিই, কেন নেন মশাই, আমরা কি ভিখারি নাকি, কেন ভাই কেন, মূল্য না নিলে মূল্যায়ন কীভাবে হবে, অহংকার করবেন না কিন্তু দর্প রাখবেন, বিকজ আমরা সব যদি সেটা যোগী আমরা যোগযুক্ত হই, কেউ কি ফোনে আছেন? আমি প্রশ্ন করব যে পদ্ধতিতে আপনি শেখাচ্ছেন সেই পদ্ধতিটা কি, মানে কোনো একটি নির্দিষ্ট, এরকম প্রশ্ন তো অনেকে করছেন, আপনি কৃষ্ণমূর্তি জি টাইম আছে তাহলে সেভাবে বুঝিয়ে বলবো, ঠিক আছে 6 মিনিট টাইম আছে, অনেকে প্রশ্ন করছেন অনেক কিছু, কোন পদ্ধতি শেখাচ্ছি, সলিড ফাউন্ডেশন কোর্স যারা অ্যাস্ট্রোলজি করছেন, আরো অনেক কিছু প্রশ্ন আছে, কেন ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে তার কারণ যেটা আপনি বললেন, কারণ ধীরে ধীরে না গেলে আপনারা একবারে হজম করতে পারবেন না, কেউ কেউ হয়তো ব্রেন সার্ক কিন্তু কারোর জন্য তো দেওয়া হচ্ছে না, অ্যাজ এ হোল দেওয়া হচ্ছে, মোবাইলে চলে যাচ্ছে, দুটো কোর্স শুধুমাত্র সলিড যেটা ফাউন্ডেশন কোর্স সেটা একবারের জন্য সামনে বসে আমি ক্লাস করবো, অধিকাংশই মোবাইলে যাবে, মোবাইল টু মোবাইল, আর বাকি অধিকাংশ কোর্সই কিন্তু মোবাইল টু মোবাইল, সামনে আসার দরকার পড়ছে না, এবং এই একটা কোর্সও কিন্তু মানে রিফান্ডেবল নয়, কিন্তু ভেতরে কিছু মালপত্র আছে, মালপত্র আছে, আপনারা কথা শুনেই বুঝতে পারছেন ছেলেটি আমার ফর্মুলা ইউজ করে কোথায় কী আছে বলে ফেলছে, এটা আমার ফর্মুলা নয়, মানে আমিও তো কত থেকে পেয়েছি আমি সেটাকে তুলে ধরছি। আরও অনেকে প্রশ্ন করেন কতদিনের কোর্স, যে কোনো কোর্স 2 মাস থেকে 6 মাস 1 বছর হতে পারে, একটু ধৈর্য রাখুন, ধৈর্য রাখতেই হবে, ধীরে ধীরে যাবে, আরও অনেক কিছু প্রশ্ন আছে, কি আরও কি প্রশ্ন করেছে সব প্রশ্ন, যদি বুঝতে না পারি, বুঝতে না পারলে যেগুলো আমি সামনে বসে যেটা যে দুটো কোর্স করাবো, ওই ফোকাস কনসেনট্রেশনের জন্য আর সলিড যে ফাউন্ডেশন কোর্স অ্যাস্ট্রোলজি ফর দ্য অ্যাস্ট্রোলজার্স ওটা আমি বোঝাবো, আর বাকি সমস্ত কিছু কোর্স যেগুলো অনলাইনে যাবে, কোর্সটা যেদিনকে আমি অ্যানাউন্স করবো কোর্স শেষ হয়ে গেছে, লিখিতভাবে অডিওর মাধ্যমে 10খানা কোশ্চেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন,
আপনার 10 খানা নট মোর দ্যান 10 আর কিছু কোশ্চেন হ্যাঁ যেমন বাস্তুর তিনটে পার্ট কেন আচ্ছা ওটা পরে বলছি এবার বলি আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি শেখাচ্ছি না জৈমিনী না নারী জ্যোতিষ না পরাশর না পরাশরীয় প্রথমত বলি চাল থেকে ভাত হয় আমরা রাত্রিবেলা গিয়ে তো ভাত খাবো ভাতের সাথে আলুর দম বা যা কিছু পাটার মাংস বা মুরগির মাংস বা মাছ বা তরি তরকারি বা ঝোল ভাত এটা ভাত ইউজ হয় এই ভাতটা আবার কোনো রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইস হয় এই ভাতটাকে আবার কেউ কালকে বা পরশু দিন খাবে পান্তা ভাত হিসেবে আবার এই ভাতটা যখন চালটা যখন আফগানে বা আরব কান্ট্রিতে চলে যাবে তখন সেটা বিরিয়ানি হয়ে যাবে কলকাতার লোকে বিরিয়ানি খায় জিনিসটা সব একই জিনিসগুলো সব আলাদা একটা আটা যখন কখনো কখনো সেটাকে ওই কী বলে নান হিসাবে ইউজ হয় লুচি হিসেবে ইউজ হয় পরোটা বেশি হয় আবার যখন বিদেশে চলে যায় তখন সেটা হয়ে যায় ব্রেড ব্রেডের সঙ্গে হচ্ছে আপনার কি বলে ওটাকে ব্রেড বার্গার পিজা পিৎজা বার্গার গল্পটা কিন্তু একই আমি শুধুমাত্র কৃষ্ণমূর্তি পদ্ধতি নয় মায়ান পদ্ধতি শ্রীলঙ্কান পদ্ধতি গ্রিক পদ্ধতি রোমান পদ্ধতি ওয়েস্টার্ন পদ্ধতি বড় মেয়েরের সূর্য সিদ্ধান্ত পদ্ধতি কিছুটা জেমিনি পদ্ধতি পরাশর পদ্ধতি আমার নিজস্ব কিছু প্র্যাকটিক্যাল সেন্স কৃষ্ণমূর্তির থেকে অধিকাংশ নিয়ে নেওয়া শুধুমাত্র কাশফল অংশটাকে বাদ দিয়ে কারণ ওরা টাইমের জন্য কিন্তু ঘেঁটে যাচ্ছে এই বললে বললেন উনি সেভেন্টে সাবলট থ্রি সেভেন ইলেভেন হলে ভালো কিন্তু যেই ওটা একটু টাইমের জন্য রাহু হয়ে গেল আগে জন্ম হলে ডিভোর্স হয়ে গেল ওই জায়গাটা বাদ দিয়ে হোরাটাকে সমস্ত কিছু পাঞ্চ করে একটা ছোট্ট ডায়াগ্রামের মধ্যে আনছি মানে একটা ছোট্ট একটা চার্ট ওই চার্টের মধ্যে পুট করলে ইউল গেট দ্য অ্যান্সার এবং এই অ্যান্সারটা বার করতে নিউমোলজিতে যারা করবে তারা এক মিনিটে বার করবে যারা বাস্তুতে করবে তারা এক মিনিটে বার করবে একদম উনি কি বললেন ফোনে ধরে আছি ওটা ওখানে আছে কী করে কনফিডেন্স তৈরি হচ্ছে অঙ্ক না থাকলে এখানে উনি তো বলছেন এটা আমিও তো বলি অনেকে বলেন টিভিতে না ওটা নেই তো ঠিক আছে দেখুন হ্যাঁ আছে আর এখানে দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট করছে ওই ঘোরের দৃষ্টি আছে ওখানে খারাপ দৃষ্টি থাকলে ওখানে ঘটনা ঘটাবে কারণ ভবন মানে ভাবনা হ্যাঁ কোনো জ্যোতিষ যদি সেটা চেঞ্জ করে দেয় ওটা মিলবে না কেউ তো ইম্প্যাক্ট তৈরি করছে তাহলে মিলবে না এটা গেল আর নেক্সট প্রশ্ন হচ্ছে বাস্তব তিনটে পার্ট কেন একটা পার্টে কেন করা হয়নি একটা পার্টে করালে আপনারা ধরতে পারবেন না কারণ যে একটা পার্ট করে কিছুটা বেনিফিট পেতে আরম্ভ করলো সে পরের পার্টে আগ্রহী হতে পারে সেই প্রথম পার্টটাকে আমি আগ্রহটা দেওয়ার জন্য দেখুন একটু তো অঙ্কের পার্ট আছে একটু তো এটা লাগাতেই হবে মিনিমাম এইচএস এলিজিবিলিটি লাগবে সলিড ফাউন্ডেশন কোর্সটা করার জন্য আমি চাইবো তারা যেন চারটাকে কাস্ট করতে পারে আর যদি চারটা যদি কাস্ট না করতেও পারে তাদের যেন ল্যাপটপ সফটওয়্যার থাকে তারা যেন দেখে আমি যেন ডিগ্রি ক্যালকুলেশন নক্ষত্র যেন আমি তাদেরকে বোঝাতে পারি দেখুন এই নক্ষত্রে আছে এই নক্ষত্র ওখানে বসে আছে ডিগ্রিগতভাবে এটা যেন আমি বোঝাতে পারি মানে একটু পেটে বিদ্যুৎ দরকার আমি চারটা কাজ করতে শেখাতে পারবো না সম্ভব না কারণ এই কোর্সের মধ্যে একটা জায়ান্ট এনার্জি আছে এখান থেকে কীভাবে বাস্তুকে ক্যালকুলেট করে নেওয়া যায় একদম ওখানে ওটাই হবে ওটা থাকলে ওইখানে ও কাটিংই থাকবে ওটা করলে ওখানে ব্যালকনিই থাকবে ওখানে করলে আপনি ভুল করে ওখানে গাছপালাই রাখবেন যদি না কেউ চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দিয়ে তো মিলবে না মানে কোনো জ্যোতিষীকে চেঞ্জ করলেন তাহলে আমার প্রেডিকশন মিথ্যা হয়ে যাবে কিন্তু জেনারেলি ওটা ওখানেই রাখবে এবং রাখার পর থেকে আস্তে চেঞ্জ হবে আমি বললাম গণেশের কথাটা দুদিনের মধ্যে রেজাল্ট এসছে এরকম বহু কিছু আছে বহু পদ্ধতি আমি কোনো জায়গা থেকে পেয়েছি নিজে খেটেছি এবং খেটে আলটিমেটলি আরও কিছু বড় করার চেষ্টা করেছি যেমন আমি নিজে বুঝেছি যে আমাদের কর্মের সাথেও কিন্তু অ্যাস্ট্রোলজি কানেক্টেড আমি নেক্সট দিন নেক্সট শুনে বলবো যে বড় নোংরা গেলে বুধ কেন খারাপ হয়ে যায় বা বুধ খারাপ হয় নখের মধ্যে নোংরা থাকলে বেড নোংরা থাকলে শুক্র খারাপ হয়ে যায় অন্যের সোশ্যাল মিডিয়াতে গিয়ে ট্রল করলে একটু কাটি করলে ডিসলাইক দিলে রবি খারাপ হবে আপনার সম্মান যাবে কারণ আপনি ইউনিভার্সকে যা দেবেন ইউনিভার্স আপনাকে তা দেবে রামকুমার চট্টোপাধ্যায় একটা সুন্দর গান কীর্তনের গান সেখানে আপনি ডিসলাইক করছেন কেন করছেন করতে ভালো লাগছে আপনাকেও ডিসলাইক করবে তো গ্রহরা চারদিকে এনার্জি আছে চারদিকে পাঁচ ফাইভ এলিমেন্টস আছে ষষ্ঠ হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আছে সপ্তম ইন্দ্রিয় আছে ইনটিউশন আর তারপর আছে অষ্টম ইন্দ্রিয় সপ্তম মানে সেভেন সেন্স সিক্স সেন্স ফিফথ সেন্স মানে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ তারপরে সিক্স সেন্স তারপরে সেভেন সেন্স তার উপর আছে কিন্তু আরেকটা সেন্স এইট সেন্স নন সেন্স নন সেন্স আচ্ছা ওটি থাকলে কিন্তু অ্যাস্ট্রোলজিতে একদম নয়
বি সিনসিয়ার। বেশ, আজকে অনুষ্ঠান শেষ করবো এখানেই। আপনাদের সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে আমাদের আবার দেখা হবে স্যারের সাথে সরাসরি কথা বলার জন্য। এখন কিন্তু বৃহস্পতিবার, শনিবার, রবিবার দুপুর 12:05 এবং অবশ্যই শনিবার 6:35 মিনিটেও চোখ রাখুন। আর বিশেষ অনুষ্ঠান প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11:00। ধন্যবাদ স্যার। নমস্কার।